हेलो फ्रेंड्स, अपनारा देखें टेक इंडिया यूट्यूब चैनल। यह मुहूर्ते अपनारा सकले जानें जे आगामी 16 आगस्ट थेके 15 सेप्टेम्बर पर्यंत राज्य दुआरे सरकार जे कैम्प से कैम्पगुली अनुष्ठित होच्छे एबं से कैम्पे कौन-कौन परिसेवा पाबेन सेटाओ आपनादेरके एर आगेओ जानिये दिएछि। তোমাদের এই সমস্ত পরিষেবার মধ্যে একটি যে পরিষেবা রয়েছে সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। সেই কৃষক বন্ধু প্রকল্পের যে পরিষেবা সেটাও আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। অর্থাৎ কৃষক বন্ধু যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে কৃষক বন্ধু ফর্মটি রয়েছে, এই ফর্মটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে এই কৃষক বন্ধু ফর্মের সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তোমাদের সেটাই জানাবো। তার আগে আপনি যদি কৃষক বন্ধু ফর্মটি যদি ফিল আপ করতে না পারেন বা আপনি যদি সেই ভিডিওটি দেখতে চান কিভাবে সঠিকভাবে পূরণ করবেন, তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন কিংবা শেষে আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কৃষক বন্ধু ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা দেখে নিতে পারবেন। তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো এই কৃষক বন্ধু ফর্মটি ফিল আপ করার পর এর সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তোমাদের সমস্ত কিছু আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে কৃষক বন্ধু যে ফর্মটি রয়েছে এই ফর্মটি ফিল আপ করে এর আগে আপনি জমা দিয়েছেন কিনা। যদি জমা দিয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু যে টাকা সেই টাকা আপনারা পাচ্ছেন কিনা, নাকি নতুনভাবে আপনি কৃষক বন্ধুর ফর্ম জমা দেবেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তোমাদের কৃষক বন্ধু ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর এর সঙ্গে বেশ কিছু ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে। তার মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে দেখুন বলা হয়েছে যে কৃষক বন্ধু ফর্মের সঙ্গে আপনাদেরকে কি কি দিতে হবে। তো প্রথমে এক নম্বরে যেটা দিতে হবে মাস্ট, যেটা কম্পালসারি, সেটা হচ্ছে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা বা বর্গ নিবন্ধকরণের তথ্য বা পাট্টা বা বনবিভাগের পাট্টা নথি। অর্থাৎ আপনার যে জমি রয়েছে সেই জমির যে পর্চা রয়েছে সেই পর্চার জেরক্স কপি অবশ্যই দিতে হবে, পারলে সেই জেরক্স কপিতে আপনি সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারেন। দুই নম্বরে বলা হয়েছে ভোটার কার্ড আবশ্যক, অর্থাৎ ভোটার কার্ড আপনাকে দিতেই হবে। এবং তিন নম্বরে বলা হয়েছে আধার কার্ডটা ঐচ্ছিক হিসাবে লেখা হয়েছে, অর্থাৎ আধার কার্ড আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিয়ে দেওয়াটাই ভালো। এরপর যখন বলা হয়েছে পাসবুক, অর্থাৎ আপনার যে ব্যাংকের যে বই রয়েছে ব্যাংকের বইয়ের প্রথম পাতার একটি জেরক্স করবেন এবং প্রথম পাতার জেরক্স করে আপনি এটার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। যদি পাসবুক না থাকে তাহলে আপনার যে চেকবুক যদি রয়েছে আপনি পারলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই চেকবুকের আপনি একটি ক্যান্সেল চেক করেও দিয়ে দিতে পারেন। এরপর বলা হয়েছে পাসপোর্ট সাইজের একটি সম্পর্কিত ছবি, অর্থাৎ আপনার একটি ছবি তুলবেন পাসপোর্ট সাইজ এবং সেই ছবিটি এই যে দরখাস্ত রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির উপরে মাথাতে আপনি স্ট্যাপলার কিংবা আঠা দিয়ে আপনি সেটে দিতে পারেন। এরপর দেখুন বলা হয়েছে চালু একটি মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি অবশ্যই লাগবে এবং এখানে দেখুন ফর্মের একটি জায়গা রয়েছে যেখানে আপনাকে মোবাইল নাম্বারটি লিখতে হবে। নির্দিষ্ট জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দেখুন মোবাইল নাম্বারটি লিখে দেবেন। তো এক কথায় এখানে বলা হয়েছে আপনাকে কয়েকটি ডকুমেন্ট লাগছে। এক নম্বর লাগছে আপনাকে জমির পর্চা, দুই নম্বর লাগছে আপনাকে ভোটার কার্ড, তিন নম্বরে আধার কার্ড দিতেও পারেন নাও দিতে পারেন, চার নম্বর ব্যাংকের পাসবুক, পাঁচ নম্বর একটি পাসপোর্ট সাইজ ছবি এবং ছয় নম্বর আপনার মোবাইল নাম্বার। অর্থাৎ পাঁচটি আপনাকে কাগজ দিতে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি সহ এবং ছয় নম্বরে মোবাইল। এই সমস্ত ডকুমেন্টগুলি দেওয়ার পর এই যে আপনার ফর্মটি রয়েছে ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর ডকুমেন্টগুলি আপনি শেষে অ্যাটাচ করে দেবেন এবং দরখাস্তটি আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প আসবে আপনার বাড়ির পাশে সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি জমা দিয়ে দেবেন এবং নিচে যে রিসিভ কপিটি রয়েছে সেই রিসিভ কপিটি আপনি অফিসারের কাছ থেকে নিয়ে নেবেন। তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন, ভিডিওটি আপনার ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।